বন্ধ ঘোষিত পাটকল শ্রমিকদের পাওনা সেপ্টেম্বরের মধ্যেই পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী। সরকারি বেসরকারি অংশীদারিত্বে আধুনিক যন্ত্রপাতি সংযুক্ত করে দ্রুতই পাট শিল্পে সুদিন ফেরানোর আশা শ্রম প্রতিমন্ত্রীর। পাটকল চালু হলে অবসরে পাঠানো শ্রমিকদের কাজ দেওয়ারও আশ্বাস দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন আদিত্য মামুন। পাটখাতের লোকসান রোধে করণীয় খুঁজছিল মন্ত্রণালয়। শেষ পর্যন্ত গত পয়লা জুলাই পাটকলগুলো বন্ধ ঘোষণা করে সরকার। পাটকলগুলোতে 24,886 শ্রমিকের সমুদয় পাওনা এককালীন পরিশোধেরও সিদ্ধান্ত হয়। সরকারের চিন্তা সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে পাটকলগুলো আবারও চালু করা। একটি শ্রমিককেও কিন্তু তোমরা নেগলেক্ট করতে পারবে না। পাটমন্ত্রীর বাসভবনে ব্রিফিং থেকে এসব তথ্যই জানানো হয়। মন্ত্রী জানান, পাটখাতের লোকসান ও মান্ধাত্যা আমলের প্রযুক্তির কারণে গেল 10 বছরে 10,647 কোটি টাকা লোকসান গুনতে হয়েছে। শ্রমিকদের ব্যয়ভার সমস্ত কিছু মিটানোর পর এরপরে এখান থেকে লাভ করে তারপরে কিন্তু সব কিছু করতে হবে। 5,000 কোটি টাকা আপনাদের বরাদ্দ আছে, এখানে আপনাদের কি চিন্তা করার কোনো চিন্তা নেই? এক সব নাম লেখা থাকবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং একটা সিস্টেমে সমস্ত 24,000 কে 25,000 যে কোনো আছে তাদের অ্যাকাউন্টে চলে যাবে। পাটের হারানো গৌরব ফেরাতেই এই আধুনিকায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। যে হারে চাহিদা রয়েছে প্রত্যেকটি যারা বেসরকারি মিল সবাই কিন্তু আগ্রহী। 300টা মিল আছে, 300 জনই আগ্রহী। আমার মিল আছে মাত্র 25টা। বাজেটে বরাদ্দ করা টাকা পেলে সেপ্টেম্বরের মধ্যেই শ্রমিকদের পাওনা পরিশোধ করারও আশ্বাস দেওয়া হয় ব্রিফিং থেকে। 27 লাখ টাকা আমাদের সঞ্চয়পত্রে, তার লাভ হবে 74,520 টাকা। পাটের সুদিন আবারও ফিরবে বলেও আশা করেন মন্ত্রী। এখন যে আধুনিক কারখানাগুলি। আদিত্য মামুন, 21শে টেলিভিশন, ঢাকা।